আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে সৌদি আরবে জনপ্রিয় ছেলে শিশুর জন্য কিছু ইসলামিক নাম আমরা জেনে নেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক এসেছে, নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী। চলুন মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম জেনে নেব আবির। এই নামটি আমাদের বাংলাদেশেও অনেক প্রচলিত নাম, আমরা চাইলে এটা রাখতে পারি। এরপর জেনে নেব আবরার, যার অর্থ দাঁড়ায় চাকরণ বা বন্ধক। আদা, যার বাংলা অর্থ সজ্জা বা সৌন্দর্য। আদিমা, যার বাংলা অর্থ বিখ্যাত। আদনান, যার বাংলা অর্থ ফরচুন। তো এই আদনান নামটি অনেকটাই কমন। আফরা অর্থ আনন্দ। তো এরপর জেনে নেব আলান্দ, যার বাংলা অর্থ ন্যায্য। আলোদ, যার বাংলা অর্থ ওল্ড। আলীন, শব্দের অর্থ শুধুমাত্র, বা আলহীন মানে এখনই বোঝানো হয়েছে। অ্যালেক্স, অভিভাবক। তো এই নামগুলো অনেকটাই আনকমন, তবে সৌদিতে এই নামগুলো অনেক সময় দেখা যায়। তো আমরা চাইলে এই নামগুলো, তবে মাঝের যে নাম আলীন, আলোদ, আলন্দ, এই নামগুলো অনেকটাই কমন, চাইলে রাখতে পারেন। এরপর জানবো আলী, যার বাংলা অর্থ নভেল। আলিসে, এর অর্থ অভিজন। আলিচিয়া, এর অর্থ এর উচ্চ বংশজাত বা বংশোদ্ভূত। আলিচিয়া আমরা নাম দেখেছি সৌদিতে। আলিদা, যার অর্থ উচ্চ বংশ, এগুলো তো আলিদা, আলিচিয়া, আলী, আলিচে, তো এই নামগুলো অনেকটাই কমন, এবং এগুলো সৌদি, কুয়েত, কাতার, এই নামগুলো অনেক দেখা যায়, আমরা সাইডে রাখতে পারি। এরপর জানবো আমাল, যার অর্থ আশা। আমিন, যার বাংলা অর্থ সৎ বা নির্ভরযোগ্য। আমিরা, যার অর্থ আলোচনা, যারা প্রিন্স। তা আমির শব্দের অর্থ প্রিন্স বা রাজা, তো আমিরা, যার অর্থ আলোচনা, যারা প্রিন্সকে বোঝানো হয়ে থাকে। আমজাদ, যার বাংলা অর্থ ধুমধাম বা চকমক। এরপর জানবো আম্র, যার বাংলা অর্থ জীবন বা লাইফ, আমরা যেটা বলে থাকি। আমুন, যার বাংলা অর্থ রহস্য। এরপর জানবো আনিল বা বায়ু। আম্মার অর্থ চিতা। তারপর আনউদ, যার বাংলা অর্থ আমার জানা নেই, আপনাকেও জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আনু, শব্দের অর্থ আনুকূল্য। আরিন, যার বাংলা অর্থ আনন্দপূর্ণ। আরেনা, যার, তো এই নামগুলোর অর্থ আমার জানা নেই, তো চাইলে আপনারা এই নামগুলো রাখতে পারেন, আনকমন নাম। বন্ধুরা, আজকের পর্ব একটু খারাপ হয়েছে, অর্থাৎ সবগুলো তথ্য আমি দিতে পারিনি। পরবর্তীতে ভালো ভালো নাম এবং তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেল নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।